তাদের যখন আরো কিছু দেওয়ার জন্য বললাম তখন তারা বললেন আপনারা যা করেছে তার সব কিছু করা অন্য জায়গা বিদ্যাসাগর মশাইকে নিয়ে নানা চর্চা চলছে নানা নানা জায়গায় একজন ধরুন আমরা সেই সব বই সংগ্রহ করছি আমাদের ইচ্ছে আছে যে অবস্থা কিছুটা স্বাভাবিক হলে আমরা তখন বিদ্যাসাগরে ওই অনুষ্ঠানে আমরা কি আমাদের নিশ্চিতভাবে এটা ভোট করে বলতে পারি যে ওখানে যে অনুষ্ঠান আমরা করেছিলাম আপনার 50 বছর আগে তারপরে তো এনার এবং ওপাশে আচার্য প্রফুল্লচন্দ্রের মূর্তিগুলো কেটে দেওয়া হলো এবং তারপর অনেকে এখনও আমাদের তখন যখন কাটা হলো এইখানেই জলে ফেলে দেওয়া হয়েছিল এবং এখানে যারা সাঁতার কাটেন তারা ওগুলো নিয়ে আমাদের ওখানে অফিস।